তাই মারপিটে সিনেমা অ্যানিমাল যদি কেউ দেখতে চান অবশ্যই যেতে পারেন। হালকা করে স্পয়লার দেব দেব না, থাক রিভিউটা দেখতে থাকুন আজকের লং স্টোরিজ। পরশুদিনকে পশু সিনেমাটা রিলিজ করলো, মানে অ্যানিমেল, অ্যানিমেল মিনস আলফা মেল, যাই হোক আলফা মেল থেকে অ্যানিমেল, একটু বিচিত্র রকমের সিনেমা ছিল। অবভিয়াসলি বইটা নিয়ে আমার খুব আগ্রহ ছিল, ভেবেছিলাম বইটা দেখতে যাব, অ্যান্ড সিরিয়াসলি বইটা সেই লেভেলের বই হয়েছে। কবির সিং যখন বইটা করেছিল, এই সন্দীপ বাক্কা, সন্দীপ রেড্ডি বাক্কা, তখনই বলেছিল যে এর থেকেও ব্রুটাল একটা কিছু মুভি আসতে চলেছে। তো বইটা যে এরকম হবে আমার ধারণা ছিল না, এবং এটাও বলেছিল যে অ্যানিমেলের টিজারটা শুধুমাত্রই 5% দেখিয়েছে, এই বইটা যে তার থেকে বেশি কিছু সেটা না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ একটু যদি হালকা করে স্পয়লার দিয়ে দিই, যদিও প্রথম দুদিনে প্রায় 100 কোটির কাছাকাছি, আজকে নিয়ে তো 100 কোটি ক্রস করেই যাচ্ছে, ভালো ওভারঅল বইটা সত্যিই ভালো, তাও হালকা করে একটু স্পয়লার দিয়ে দেবো কি দেব না দিচ্ছি না, থাক সবাই দেখো। এক্সট্রাঅর্ডিনারি কিছু মারপিট দেখতে পাবে, উতমা গেলাগেলি, ঠিক আছে, কে কাকে কখন কীভাবে কী মারছে কিছু বুঝতে পারছি না, শুধু পিটিয়ে যাচ্ছে, মানে পেটানোর কোনো মা বাপ নেই, যে যেরকম পারছে অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র, কুকুরের মুখ ফুক নিয়ে চলে এসছে, মাস্ক ফাক্স পরে একটা যন্ত্র নিয়ে চলে এসছে, শুধু যে যাকে পারছে মারছে। গল্পের মেন জায়গাটা রয়েছে কিন্তু বাপ ছেলের সম্পর্ক, ছোটোবেলায় ছেলেকে খুব একটা সময় দেয়নি, কড়া শাসনের মধ্যে রয়েছে, তাই অনিল কাপুর এখানে তার ছেলে রণবীর কাপুরকে সময় না দিতে পারার জন্যই তার ছেলের একটা কষ্ট, এবং পরবর্তী সময় সেটা বোঝার জন্য তার বাপকে বলে ছেলে হতে এবং ছেলে বলে আমি বাপ হোক, এই সব মিলিয়ে একটা গল্প রয়েছে। এবং পরে যখন অনিল কাপুরকে কেউ একজন মেরে দেয়, তার প্রতিশোধ নিতে সে অ্যানিমেল হয়ে ওঠে, মানে বাপকে এদিকে ভালোবাসে আবার বাপকে ঘৃণাও করে, এই হলো গল্পটা। তাই গল্পটা অনেকের কাছে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, এই গল্প দেখার পর কারোর বাপ ছেলে সম্পর্ক ভালো হয়ে যেতে পারে, আবার খারাপও হয়ে যেতে পারে, টোটালটাই ডিপেন্ড করছে বাপ ছেলের সম্পর্কের ওপর। সেখানে নায়ক নায়িকার কোনো খুব একটা, মানে নায়িকা লাইক রশ্মিকার খুব একটা ভূমিকা নেই, সে শুধুমাত্র বরকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেছে, শান্ত করতে পারেনি কোনোভাবেই। বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে হঠাৎ করে চুমাচাটি শুরু হয়ে গেল সবার সামনেই, যেখানে এত কনজারভেটিভ ফ্যামিলি দেখিয়েছে, হোয়াট এভার, ঝিঙ্কু নাকুর দু একটা গান দিয়ে দিয়েছে। তো মোটের ওপর বইটা 3 ঘন্টা 32 মিনিটের কাছাকাছি হলেও বইটা 3 ঘন্টা বা সোয়া তিন ঘন্টার ভেতরেই করা যেত, তা সত্ত্বেও বইটাকে একটু টেনে টেনে বড়ো করেছে। ওভারঅল বইটা শুধু একটাই জিনিস দাঁড়িয়ে আছে, শুধুই মারপিট। কেউ যদি মনে করেন যে ববিদল এখানে ভিলেন, না ববিদল এখানে ভিলেন নয়, রণবীর কাপুরই নিচে নায়ক, ওই ভিলেন, সব মিলেমিশেও একটা অদ্ভুত একটা চরিত্র পাঠ করেছে। সঞ্জু সিনেমাটায় খুব ভালো পাঠ করেছিল, এখানে তার থেকেও বেশি কিছু দেখিয়েছে যে হ্যাঁ অভিনয় করতে পারে, তার সাথে মারতেও পারে। তাই গোটা সিনেমা জুড়ে শুধু একটাই ছিল ব্রুটালিটি, শুধুই মারপিট। কেউ যদি অ্যাকশন মুভি মনে করেন যে একটু অন্যভাবে দেখবো, নৃশংসভাবে দেখবো, কোপাকুপি ছোড়াছুড়ি এই সমস্ত মারামারি, তাহলে অবশ্যই দেখতে পারেন অ্যানিমেল। অ্যানিমেল একটা অন্য লার্জার দ্যান সিনেমা, যেখানে নট লাইক পাঠান ওর এই জওয়ানের মতো স্ক্রিপ্ট হবে যে প্রচুর মারপিটও থাকবে স্টোরিও থাকবে, এখানে শুধুই মারপিট আছে। তাই স্পয়লার আমি পুরোপুরি ছাড়লাম না, ইচ্ছা থাকলে অবশ্যই দেখুন বইটা, আশা করি ভালো লাগবে। আর যারা মারপিট পছন্দ করেন না তাদের বলতে পারছি না কেমন লাগবে, আমার তো মোটার ওপর বইটা ভালোই লেগেছে। সো অ্যানিমেলটা চাইলে দেখে আসতে পারেন, আলফা মেল, সরি অ্যানিমেল।